হ্যালো গাইস, তো আজকে আমি নিয়ে আসলাম পুজোর বাজার, মানে পুজোর বাজারে কী কী কেনা হলো, কাকে কাকে কী কী দেওয়া হলো সেগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে। তো বাপের বাড়ি একটা হচ্ছে আর শ্বশুর বাড়ি একটা হচ্ছে, তো বাপের বাড়ি থেকে যেগুলো যেগুলো গিফট হয়েছে, প্রথমে আসছে ভাইয়ের ড্রেস, মানে মা কী দিল ভাইকে সেটা আর কি। তো এটা হচ্ছে ভাইয়ের জিন্স, ভাইয়ের জন্য একটা মা জিন্স কিনেছে একটা ব্লু কালারের, আর আরেকটা কিনলো ভাইয়ের জন্য গ্রে কালারের। ভাইয়ের হলো দুটো জিন্স, মা দিয়েছে ভাইকে এই দুটো জিন্স, কেমন হয়েছে তুমি যদি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। এটা হয়েছে ভাইয়ের জন্য মা দিয়েছে। বাড়িতে আছে মানে আরেকজন পিসি আছে, উনি আমাদের ওই টয়লেট টয়লেট ক্লিন করে, কোনো সময় অসুবিধা হলে মা পারে না তখন এগুলি ক্লিন করতে আসে, ওই পিসিটার জন্য নিয়ে আসলে। তো আগেই বলেছিল ভালো শাড়িটাই যাতে না দেয়, মানে রাফ ইউজের জন্য দেয়। তো একটা শিফন শাড়ি এনেছি পিসির জন্য, দেখো কেমন হয়েছে কালারটা। এটা হচ্ছে প্যারেট কালারের উপরে একটা শিফন এনেছি, ছোটো ছোটো প্রিন্টের আছে, ফ্লাওয়ার প্রিন্টের, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। শিফন শাড়ি আনতে বলেছিল, শিফনই এনেছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে সে পিসিটার জন্য এনেছি। তো এখানে মা মার জন্য একটা শাড়ি কিনেছে, সেটা হলো গ্রিনের মধ্যে রেড আছে, তো সেটা হলো কাকিনারা সিল্ক। আমি ঠিক অত শাড়ি সম্বন্ধে আইডিয়া নেই, তো যেটা বললো সেটাই বলছি, কাকিনারা সিল্ক, এটা খুব সফট শাড়িটা, আর এটা 50-50 যাচ্ছে, এটা যাচ্ছে কুচি। তো এটা হচ্ছে পুরো বডিটা গ্রিনের মধ্যে রেড, খুব সুন্দর কালার কম্বিনেশনটা। এটা মা কিনেছে মার জন্য, আমি পছন্দ করে এনেছি। তো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, পুরো শাড়িটা খুলছি না যেহেতু নতুন, তার জন্য পুরো শাড়িটা খুলছি না। আবার জন্য মা কিনেছে কিনতে, বাবা ওই চিকমিকি ড্রেসটা একদম পছন্দ করে না, সিম্পল নর্মাল ড্রেস পছন্দ করে। বাবার জন্য একটা এনেছি পাঞ্জাবি, দেখো বাবার জন্য বাটিকের এনেছি, বাটিকের পাঞ্জাবি ছিল গ্রিন কালারের উপর, বাটিক সাথে থাকছে বাবার দুটো পাজামা, রাখ ইউজের জন্য দুটো পাজামা। এটা একটা স্ট্রাইপের মধ্যে আছে, গ্রে কালারের উপর ব্ল্যাক কালারের স্ট্রাইপ পাজামা, রাখ ইউজের জন্য বাবার, বাবার জন্য দুটি কেনা হয়েছে পাজামা। আর কিছু চেকারের উপরে, এটা ভাবে মাল্টি কালার আছে, গ্রে কালার, ম্যারুন, ব্ল্যাক, হোয়াইট সব মিক্সড আছে। তো এটা হচ্ছে বাবার জন্য সেকেন্ড পাজামা, দুটো পাজামা কেনা হলো বাবার জন্য, আর একটা পাঞ্জাবি কেনা হলো শাশুড়িকে। এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য হ্যান্ডলুমের একটা শাড়ি, এটা মা দেবে এই বাড়ি, মা দেবে ওই বাড়ি মাকে। তো এটা হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি, ডিপ ব্লুয়ের উপরে রানি কালারের বর্ডার আছে এখানে, আর এখানে গোল্ডেন জারির কাজ আছে। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানাবে, কমেন্ট করবে। এটা আছে ব্লুয়ের উপরে রয়্যাল ব্লু, ডিপ ব্লু, আর এখানে আছে রানি কালারের বর্ডার, আর এখানে আছে জারির ওয়ার্ক। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা। মা শ্বশুরের জন্য কী দিল, শ্বশুরের জন্য সেম, বাবা অত কিছু পরতে পারে না, নর্মাল জিনিসে পরে। তো শ্বশুরের জন্য বাবা যেরকম পরে এখানে বাবা সেরকমই কেনা হয়েছে। এটা হচ্ছে বাটিকের পাঞ্জাবি, একটা অরেঞ্জ কালারের ওপর একটা বাটিকের পাঞ্জাবি কেনা হয়েছে। এটা ছিল শ্বশুর মশাইয়ের। এই দুটো নাইটি হচ্ছে আমার দিদনের, কারণ দিদনের বয়স প্রায় 100, তো দিদন এখন শাড়ি টাড়ি ক্যারি করতে পারে না, তার জন্য দুটো নাইটি কেনা হলো। সবাই বলবে যে পুজোতে নাইটি কিছু করার নেই, কারণ দিদন পরতে পারে না এখন, দিদন খুব বয়স হয়ে গেছে, তার জন্য শাড়ি টাড়ি কিছু পরতে পারে না, তার জন্য নাইটি দেওয়া হলো দিদনকে। মা দিয়েছে দুটো নাইটি, কেমন হয়েছে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে, সাদা ছাড়া কিছু কালার পছন্দ করে না, পরে না সত্যি কথা। যেটা হচ্ছে আমার মামি দিয়েছে, সেজন্য আমি ওইটা আমার দিয়েছে, পুজো আছে তারপরে বার্থডে আছে, সেটা পরা হয়নি, জাস্ট চেক করা হয়েছিল যে হয় কি না, ঠিকই আছে, তো তোমাদের সামনে এটা দেখানো হয়নি। সেটা দিয়েছিল আমার সেজন্য আমি পুজোর সময় সালোয়ার কামিজ আর দুপাট্টার সেট। তো এটা হচ্ছে আপার পাটটা গ্রে কালারের মধ্যে, ওইবারে তো মাকে না করে দিয়েছি, এখানেও না করে দিয়েছি, তো এবার কিনেছি আমি একটা জিন্সের প্লাজো, দেখো তোমরা এটা ছিল জিন্সের প্লাজো। যেটা মা দিয়েছে পুজোতে, এটা হচ্ছে ক্রিম কালারের উপর, এখানে দেখো কাজ আছে, আবার চিকেনের কাজ আছে, জারিরও কাজ আছে। এটা দিয়েছে মা পুজোতে, এবার শাড়িটার কিছু কেনা হয়নি, কুর্তি প্লাজো এগুলি কেনা হয়েছে, এটা দিয়েছে মা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এটা মা এনেছে হেমোদাদার জন্য, হেমোদাদা মানে যে আমাদের গাড়ির দেখাশোনা করে ওই দাদার জন্য এনেছে, মা দিয়েছে এটা পুজোতে হেমোদাদাকে একটা টি শার্ট। আর এটা হচ্ছে হাজব্যান্ডের জিন্স, যেটা মা কিনে দিয়েছে পুজোতে, এবারে মা দিল পুজোতে। এটা গ্রে এর মধ্যে আবার একটু গ্রিনিশ গ্রিনিশ টাইপের আছে, এটা আনকমন একটা কালার, ওর অনেক কিছু অনেক জিন্স আছে যেগুলো কমন হয়ে গেছে, একটু এবার আনকমন একটা কালার কিনলো। তো এটা ছিল ওর জিন্স। পেন্টু
পুতুলু প্যান্টও দিয়ে আসে, আর এটা হচ্ছে দিয়ে আসে ড্রেস টি শার্ট, তো টি শার্ট আর প্যান্টও দিয়ে আসে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দিয়ে আসে ড্রেসটা কেমন হয়েছে। সবগুলো ড্রেস কিনতে কিনতে হঠাৎ নজর পড়লো পাপুষের দিকে, তো ঘরে দুটো পাপুষ লাগবে তার জন্য এই দুটো পাপুষও কিনে নিলাম। কেমন হয়েছে পাপুষগুলো সেটিও কমেন্ট করে জানিও। তো সবগুলো ড্রেস কেমন হয়েছে ভালো লাগে থাকলে কমেন্ট করে জানিও, লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।